পরিবর্তী প্রবাহের প্রাথমিক ধারণা এবং আমরা কিভাবে পরিবর্তী প্রবাহ তৈরি করব আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব এসি সার্কিট অর্থাৎ পরিবর্তী প্রবাহের বর্তনী। বর্তনী কাকে বলে এটা আমরা এর আগেও আলোচনা করেছি। সোর্স অর্থাৎ উৎস, রেগুলেটর নিয়ন্ত্রক এবং একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা কম্বিনেশন অফ এক্সটার্নাল রেজিস্ট্যান্সেস দ্বারা তৈরি ব্যবস্থাকে আমরা বলে থাকি বর্তনী বা ইলেকট্রিক্যাল সার্কিট। আজকে এই এসি বর্তনী বলতে আমরা বোঝাবো যে উৎসটা হবে এসি সোর্স, এসি উৎস, অল্টারনেটিং কারেন্ট সোর্স কি, ঠিক আছে। এবং নিয়ন্ত্রক অর্থাৎ যেটা দিয়ে আমরা নিয়ন্ত্রণ করব, প্রবাহ নিয়ন্ত্রণ করব, এবং বাহ্যিক যে রোধের সমবায় বা এক্সটার্নাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সেস এগুলো থাকবেই। প্রথমে আমরা আলোচনা করব যে একটি এসি উৎসের সঙ্গে রেজিস্ট্যান্স লাগালে প্রবাহ মাত্রা কেমন হবে। রেজিস্ট্যান্সের পরিবর্তে যদি আমি একটা ক্যাপাসিটার লাগাই তাহলেই বা কেমন হবে, অথবা যদি একটা ইন্ডাক্টর কয়েল লাগাই তাহলেই বা কেমন হবে, বা এদের সমবায়কে যুক্ত করি কেমন হবে। তো এগুলো আলোচনা করার আগে আমাকে একটা নতুন জিনিস আলোচনা করতে হয় যেটাকে আমরা বলি ফেজর। তো আমরা এখানে ডেফিনেশনে লিখে রেখেছি ফেজর হলো একটি রাশি যা সময়ের সাথে সাইন অনুবর্তী হয়ে অর্থাৎ সাইন বা কোসাইন মেনে পরিবর্তিত হয় এবং যাকে একটি ঘূর্ণায়মান ভেক্টরের অভিক্ষেপ রূপে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলি ফেজার। ফেজার ইজ এ কোয়ান্টিটি হুইচ রিপ্রেজেন্টস অ্যাকর্ডিং টু সাইনোসোডিয়াল এক্সপ্রেশন অ্যান্ড হুজ কম্পোনেন্ট উইল রিপ্রেজেন্ট এ রোটেটিং ভেক্টর দ্যাট ইজ নোন অ্যাজ এ ফেজার। যেমন এসি ভোল্টেজ বা এসি কারেন্ট, পরিবর্তী বিভব অল্টারনেটিং ভোল্টেজ বা পরিবর্তী প্রবাহ মাত্রা এসি অল্টারনেটিং ভোল্টেজ অথবা অল্টারনেটিং কারেন্ট কে, ঠিক আছে, এদেরকে আমরা ফেজর বলে বলতে পারি। তাহলে যখন আমরা এই এসি ভোল্টেজ সরি অল্টারনেটিং ভোল্টেজ বা অল্টারনেটিং কারেন্টের সময়ের সঙ্গে পরিবর্তনটা লেখচিত্র দ্বারা প্রকাশ করব তখন তাকে আমরা বলবো ফেজ ডায়াগ্রাম কি, ঠিক আছে। তাহলে আমরা এক এক করে এসি সোর্সের সাথে রেজিস্ট্যান্স, তারপর কি বলে ক্যাপাসিটার, ইন্ডাক্টর ইত্যাদি লাগিয়ে আমরা দেখি কেমন হয়। তো প্রথমে
প্রথমে এটা একটা এসি সোর্স, এই এসি সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে, তাহলে রেজিস্ট্যান্সের রোধ হচ্ছে আর, তাহলে আমার এর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা কত নির্ণয় করতে হবে। তো ধরা যাক এই এসি সোর্সের ইএমএফ ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি, দেখো ঠিক আছে। তাহলে যখন আমি একে রেজিস্ট্যান্সের সাথে যুক্ত করে দেব, তাহলে এই রেজিস্ট্যান্সের দুই এন্ডে বিভব পার্থক্য তৈরি হবে, যাকে আমরা বলবো ভি আর। তাহলে খুব স্বাভাবিকভাবে ভি আর উইল বি ইকুয়াল টু ই অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি, ঠিক আছে। দেখুন তাহলে আই ইকুয়াল টু কি লিখব, প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু ভি আর বাই আর, দ্যাট ইজ ইকুয়াল টু ই জিরো বাই আর ইন্টু সাইন ওমেগা টি। তো ই জিরো বাই আরটাকে আমরা লিখতে পারি আই জিরো সাইন ওমেগা টি, দেখো ঠিক আছে, যেখানে আই জিরো ইকুয়াল টু ই জিরো বাই আর। দেখো খুব সহজ জিনিস, এমন কিছু কঠিন জিনিস নয়। তাহলে এখন যদি আমরা এই ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি এবং আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি এদেরকে লেখচিত্রে প্রকাশ করি, দেখো তাহলে লেখচিত্র কেমন হবে। এটা টাইম, এটা ই অথবা আই, দেখো তাহলে এটাও সাইন ওমেগা টি গ্রাফ, এটাও সাইন ওমেগা, অর্থাৎ এখন বলবো আই এবং ই, আমরা বলতে পারি আই এবং ই একই দশায়, একই দশায় আছে, বলো কে, ঠিক আছে। তাহলে আমরা যদি ই কটু ই জিরো সাইন ওমেগা টি বলি, তাহলে নিশ্চয়ই একটা পূর্ণ আবর্তনের জন্য গ্রাফের নেচার হবে এরকম, যেখানে এটা হবে ই জিরো, ঠিক আছে। আর এর সাথে যদি আমি আই এর গ্রাফ করি, দেখো তাহলে কেমন হবে, দেখো এটাও হবে এরকম, একই একই দশায় আছে, এই ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা হবে এই ই এবং এই লাল কালারটা হবে আই, এই যে এটা হবে আই জিরো আর, ঠিক আছে, এটা হবে ই জিরো। এবং যেহেতু দেখো আই জিরো ইকুয়াল টু ই জিরো বাই আর, তাহলে নিশ্চয়ই আই জিরো লেস দেন ই জিরো, ঠিক আছে। তো এটা হলো আমার সময়ের সঙ্গে এসি ভোল্টেজ, অল্টারনেটিং ভোল্টেজ এবং অল্টারনেটিং কারেন্টের লেখচিত্র। আমাদের বলা হয় যে এটাকে এর ফেজার, অর্থাৎ ফেজ ডায়াগ্রাম তোমাকে দেখাতে বলে, তাহলে আমরা কিভাবে আলোচনা করব দেখো। এখানে এঁকে দিলেই মনে হয় ভালো হতো, যাই হোক এখানে এঁকে দিচ্ছি, দেখো তাহলে মনে করে নাও এটা আমার টাইম অ্যাক্সিস, টি ইকুয়াল টু জিরো অ্যাট এনি ইনস্ট্যান্ট, দেখো অ্যাট এনি ইনস্ট্যান্ট, তাহলে এটা টাইম, ঠিক আছে, যে কোনো মুহূর্তে
दिस इज आई, दिस इज इक्वल टू थीटा बा ओमेगा टी, एट टी इक्वल टू जीरो ठीक है। आज जो तुम्हें इ देखाते हैं तो जेहेतु ओरा एक ही फेजे आछे तो एक ही फेजे थाकार जन्नो एटा हच्छे इ, एटा हच्छे इ जीरो देखो ठीक है, एवं एटा हच्छे आई जीरो दिस इज योर फेस डायग्राम ठीक है। देखो अच्छा आर अनेक समय बर्तनी पावर बार करते बोले पावर हमरा सीखे वा जानी पावर इक्वल टू पावर इक्वल टू इ इंटू आई दैट इज इ जीरो साइन ओमेगा टी आई जीरो साइन ओमेगा टी देखो ठीक है। तेल हमें यहाँ के लिखते परि इ जीरो इंटू आई जीरो साइन स्क्वायर ओमेगा टी तो देखो এখানে পাওয়ার পি টাইমের দ্বারা পরিবর্তিত হচ্ছে, যেহেতু পরিবর্তিত হয় তখন আমরা কি করব না এর অ্যাভারেজ ভ্যালু বার করব, পি অ্যাভারেজ এই যে দেখো ঠিক আছে, সময়ের উপর এর পি অ্যাভারেজ ভ্যালু বার করব কি ঠিক আছে। তাহলে পি অ্যাভারেজ ইকুয়াল টু কি হবে ওয়ান বাই টি ইন্টিগ্রেশন জিরো টু টি এই যে ই জিরো आई जीरो साइन स्क्वायर ओमेगा टी डिटी ठीक है। देखो ताले एटा हबे इ जीरो आई जीरो बाई टी इंटू एटा के इंटीग्रेट कर ले टी बाई टू दैट इज इक्वल टू इ जीरो आई जीरो बाई टू बा इ जीरो बाई रूट टू आई जीरो बाई रूट टू दैट इज इक्वल टू e RMS into I RMS এটা হচ্ছে পাওয়ার অ্যাভারেজ। তো আমাদের প্রতি ক্ষেত্রে প্রত্যেকটি বর্তনীতে এইভাবে পাওয়ার অ্যাভারেজ বার করতে হবে, যার ক্যাপাসিটর হচ্ছে সি, তাহলে স্বাভাবিকভাবে এর দু প্রান্তে যে বিভব পার্থক্য তৈরি হবে সেটাকে আমরা বলতে পারি ভিসি। দেখো ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারবো যে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভিসি দ্যাট ইজ ইকুয়াল টু সি ইন্টু ভিসি বলতে ই দ্যাট ইজ ইকুয়াল টু সি ই জিরো সাইন ওমেগা টি দেখো, অর্থাৎ এসি সোর্সের সাথে যুক্ত করলে এর মধ্য দিয়ে এসি বাইপাস করবে এবং সেখানে যে আধান তৈরি হবে চার্জ তার ভ্যালু আমরা বার করতে পেরেছি ঠিক আছে। তাহলে হেন্স প্রভাব মাত্রা কত হবে আই উইল বি ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু ডি বাই ডিটি ই জিরো ইন্টু সি সাইন ওমেগা টি দেয়ারফোর ই জিরো ইন্টু সি কস ওমেগা টি ইন্টু ওমেগা দেখো ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে পারি ই জিরো
इंटू सी इंटू ओमेगा इंटू साइन पाई बाई टू प्लस ओमेगा टी। देखो सर व्हेन दिस इज मैक्सिमम वैल्यू वन सो दिस इज कॉस ओमेगा टी वन सो दिस मे बी रिटन एज आई जीरो साइन पाई बाई टू प्लस ओमेगा टी। एक कम्पेयर कर देखो तो हेंस ई एंड आई देखो ई एवं आई एर मध्य जे हमारा एसी वोल्टेज सॉरी अल्टरनेटिंग वोल्टेज एवं जे करंट हमें पेलम तादर मध्य फेजर डिफरेंस देखो पाई बाई टू के ताले हमें बोलते पारी हेंस आई के ठीक है लीड्स लीड्स टू एन एंगल पाई बाई टू विथ ई देखो बा उल्टा बोलते पारो ई लैक्स टू एन एंगल पाई बाई टू विथ आई ठीक है तुम एभावे बोलते पारो ठीक है एंड व्हेयर आई जीरो इक्वल टू आई जीरो विल बी इक्वल टू हाँ ओमेगा सी इंटू ई जीरो और दिस में भी रिटन एज ई जीरो बाई वन बाई ओमेगा सी देखो ठीक है हुई इज रिटन एज इ जिरो बाई एक्स सी ठीक है एंड दिस एक्स सी इज कॉल्ड देखो हमें रेजिस्टेंस कल्पना करी देखो ये करेंट वोल्टेज दिस इज इक्विवेलेंट टू रेजिस्टेंस ये रोधर संगे तुलना करते सो दिस इज कॉल्ड कैपासिटिव रिएक्टेंस ये बोली कैपासिटिव रिएक्टेंस अवश्य एटार यूनिट होच्छे ओहम ठीक आछे एंड दिस एक्स सी इक्वल टू वन बाई ओमेगा इनटू सी ठीक आछे निश्चय तो आमरा करेंट बार करते पेरेछि देखो ताहले आमरा एबारे कि देखबो आमरा एबारे एदेर ग्राफिकल रिप्रेजेंटेशनटा देखबो ग्राफटा किभाबे हय় এবং ফেজ ডায়াগ্রাম দেখব ওকে ঠিক আছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এবং ফেজ ডায়াগ্রাম ওকে ঠিক আছে নিশ্চয়ই এটা তাহলে প্রথমে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখা যাক দেখো टाइम एट अथवा आई देखो ताले ई इक्वल टू जीरो हमें एक कमप्लीट साइकेल देखा देखो ये ई इक्वल टू जीरो साइन ओमेगा टी के ठीक है एवं सेखाने लक्ष्य कर देखो सेखाने तुम्हार आई टा केमन आई है देखो आई है ये आई जीरो कॉस ओमेगा टी दैट इज হ্যাঁ ঠিক আছে এরকম এই যে যখন এটা ম্যাক্সিমাম তখন এটা মিনিমাম দেখো এই যে হোয়েন ইট ইজ মিনিমাম তখন ম্যাক্সিমাম ঠিক আছে সো দিস ইজ आई
ওকে দেখো ঠিক আছে নিশ্চয়ই অসুবিধা কিছু নেই হ্যাঁ এটা হলো তোমার নর্মাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যে আই এবং ই কেমনভাবে পরিবর্তিত হয় ঠিক আছে আর যদি আমরা ফেজ ডায়াগ্রাম দেখাতে চাই ফেজার দিস ইজ টাইম ওকে দেখো ঠিক আছে Let after time t e equal to e zero. Let this is e. Hence, ঠিক আছে therefore I কি হবে leads to an angle 90 degree. হ্যাঁ ঠিক আছে দিস ইজ আই জিরো অ্যান্ড দিস ইজ ই জিরো দিস উইল বি ওমেগা টি ক্লিয়ার দিস ইজ ইউর ফেজ ডায়াগ্রাম অ্যান্ড ঠিক আছে উই অলসো ক্যালকুলেট এখানে এখানে আমরা পাওয়ার বার করতে পারি তাহলে পাওয়ার পি ইকুয়াল টু ই ইন্টু আই ঠিক আছে অ্যান্ড পাওয়ার অ্যাভারেজ উইল বি ইকুয়াল টু জিরো হবে তুমি ইন্টিগ্রেট করে দেখে নিতে পারো পাওয়ার অ্যাভারেজ হবে জিরো দেখো ঠিক আছে তাহলে এই হলো আমার দু নম্বর এবার আমরা আরো একটাতে আসি যদি আমরা এখানে একটা ইন্ডাক্টর অর্থাৎ একটা কয়েল লাগিয়ে দিই যার ইন্ডাক্টেন্স হচ্ছে এল তাহলে এর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে দেখ ঠিক আছে তাহলে এখানে আমরা বলবো ভিএল ইকুয়াল টু ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি ঠিক আছে দেখো যদি কোনো প্রবলেম থাকে বলো ঠিক আছে অ্যান্ড অলসো ভি এল ইকুয়াল টু মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি ফ্রম সেলফ ইন্ডাক্টেন্স সেলফ ইন্ডাক্টেন্স থেকে আমরা বলতে পারি ভি এল ইকুয়াল টু মাইনাস এল ইন্টু ডিআই বাই ডিটি হোয়ার এল ইজ দ্য বলো ইন্ডাক্টেন্স অব দ্য কয়েল যে কয়েলটা ব্যবহার করছি তার ইন্ডাক্টেন্স ঠিক আছে তাহলে দেখো ফ্রম দিস রিলেশন আমরা বার করতে পারি হ্যান্স DI equal to minus VL by L into DT. That is equal to minus VL equal to E, that is equal to E0 by L sin omega T into DT.
ঠিক আছে দেয়ারফর হেন্স আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিআই ইকুয়াল টু মাইনাস ই জিরো বাই এল সাইন ওমেগা টি ডিটি ঠিক আছে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস ই জিরো বাই ওমেগা ইন্টু এল মাইনাস কস ওমেগা টি ঠিক আছে দেখো হচ্ছে তাহলে হেন্স এটাকে আমরা লিখতে পারি এভাবে মাইনাস ই জিরো বাই ওমেগা ইন্টু এল সাইন পাই বাই টু মাইনাস ওমেগা টি ঠিক আছে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস কস ওমেগা টি হেন্স আমরা এটাকে আরেকটু গুছিয়ে লিখতে পারি ই জিরো বাই ওমেগা এল সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি দেখো আই ঠিক আছে ল্যাগস বাই অ্যান অ্যাঙ্গেল পাই বাই টু উইথ ই দেখো ই এর সাথে এটা ল্যাগ করছে ঠিক আছে অ্যান্ড দিস অলসো লিখতে পারি আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু হোয়ার আই জিরো ইকুয়াল টু ই জিরো বাই এল ওমেগা দ্যাট ইজ ই জিরো বাই এক্স এল ঠিক আছে সো দিস এক্স এল ইজ কল্ড ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স ঠিক আছে দেখো তাহলে এটাতে কোনো প্রবলেম নেই নিশ্চয়ই আমরা এবারে আমরা দেখব যে এদের গ্রাফিক্যাল নেচার কেমন হবে এবং এদের গ্রাফিক্যাল নেচার কেমন হবে এবং ফেজ ডায়াগ্রাম কেমন হবে তাহলে আমরা প্রথমে লিখি ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি আছে অ্যান্ড আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু ঠিক আছে হোয়ার আই জিরো ইকুয়াল টু ই জিরো বাই এক্স এল দ্যাট ইজ ই জিরো বাই ওমেগা এল এক্সএলটাকে আমরা বলি ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স ঠিক আছে এটাকে আমরা বলছি ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স দেখো ঠিক আছে তাহলে প্রথমে আমরা দিস ইজ টাইম টি অ্যাক্সিস দিস ইজ ই অথবা আই সো ফর এ কমপ্লিট অসিলেশন দিস ইজ ইয়োর ই গ্রাফ দিস ইজ ই জিরো দেখো ঠিক আছে নিশ্চয়ই আর এবারে যদি আই আই ল্যাগ করছে দেখো পাই বাই টু ল্যাগ করছে সো দিস দ্য নেচার অফ দ্য হ্যাঁ দিস ইজ আই জিরো ঠিক আছে দিস ইজ ই জিরো দেখো ঠিক আছে আমরা এটাকে রেড কালার দিয়ে করেছি ঠিক আছে আর যদি আমরা ফেজ ডায়াগ্রাম দেখি তাহলে ফেজ ডায়াগ্রাম এরকম হবে
this is t equal to 0, this is e, this is e 0, clear, this is omega t, okay. And I, as I is lagging here, you can see I tag পিছিয়ে আছে, পিছিয়ে আছে বলে 90 ডিগ্রি পিছিয়ে আছে, দিস ইজ 90 ডিগ্রি, ঠিক আছে। দেখো আমরা এইভাবে ফেজ ডায়াগ্রাম এবং ফেজর দেখাতে পারি, দেখো, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাওয়ার বার করতে পারবো, পাওয়ার পি ইকুয়াল টু e into I, that is e 0 sin omega t into I 0 sin omega t minus pi by 2, ওকে। তাহলে এখানে দেখো পাওয়ার টাইমের সঙ্গে ভ্যারি করছে, তাই আমরা এখানেও পাওয়ার অ্যাভারেজ বার করব, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই টি ফর এ কমপ্লিট সাইকেল ইন্টিগ্রেশন 0 টু টি e I dt and this will be equal to 0, তোমরা একটু ভ্যালু গুণ বসিয়ে করে দেখে নিতে পারো, দরকার নেই, পাওয়ার উইল বি ইকুয়াল টু 0, ওকে, ঠিক আছে। তাহলে আমরা তিনটে 1 2 3, হ্যাঁ তিনটে, এটা 3 নম্বর, আমরা এর আগে ক্যাপাসিটর দেখেছি, তিনটে পৃথক পৃথকভাবে যুক্ত রেখে আমরা কারেন্ট কত পাবো এবং তাদের ফেজ ডায়াগ্রাম কেমন হবে আমরা দেখাতে পারি, ঠিক আছে। এবার আমরা আরো একটা এতে আসি, ধরে নাও একটা এসি সোর্সের সাথে একটা ক্যাপাসিটার এবং একটা ইন্ডাক্টর আমরা সিরিজে জয়েন করেছি, যে ক্যাপাসিটার এবং একটা ইন্ডাক্টর দেখো শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। তাহলে যদি ই ইকুয়াল টু ই 0 সাইন ওমেগা টি, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কারেন্ট, তাহলে এখানে কারেন্ট কত, তাহলে আমরা এই টোটাল ইএমএফটাকে দুভাগে ভাগ করে দিতে পারি, ভিসি প্লাস ভিএল, দেখো, ঠিক আছে। দেখো যদি কোনো আমরা কি জানি না, আমরা যদি ফেজ ডায়াগ্রাম দেখি, হ্যাঁ আমরা যদি ফেজ ডায়াগ্রাম দেখি, ফেজার দেখি, তাহলে কি দেখব, এটা টাইম টি ইকুয়াল টু 0, ঠিক আছে, হুইচ রিপ্রেজেন্টস আই, যেটাকে আমরা ধরে নিই আই রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। হ্যাঁ তো দেখো ভিসি দেখো ভিসি কত হতে পারে, ভিসি আই এর সাথে ল্যাগ করে এবং ভিএল আই এর সাথে লিড করে, তাহলে সুতরাং আমরা বলতে পারি দিস ইজ আই, সো দিস ইজ ভিসি অ্যান্ড দিস ইজ ভিএল, ঠিক আছে। দেখো এটা 90 ডিগ্রি ল্যাগ করেছে অ্যান্ড 90 ডিগ্রি দেখো লিড করে রয়েছে, ঠিক আছে, অ্যালং দিস ডিরেকশন
आई इज इफेक्टिव देखो आई एर साथे सीरीज तर आई कन्स्टैंट देखो ठीक है तर हेंस ई इक्वल टू हेंस ई विल बी इक्वल टू भि एल माइनस भि सी दैट इज आई इन टू एक्स एल माइनस एक्स सी हो जाए ठीक है देयर फोर भी इक्वल टू ई है देयर फोर भी बाई आई व्हिच इज कॉल्ड जेड इज कॉल्ड इम्पीडेंस बोली इम्पीडेंस ठीक है एंड दैट विल बी इक्वल टू एक्स एल माइनस एक्स सी देयर फोर ऑल्सो जेड इक्वल टू एक्सएल होच्छे तुम्हार ओमेगा इंटू एल माइनस वन बाई ओमेगा इंटू सी के ठीक है देखे नाओ ठीक है तले हेंस इफ ई इक्वल टू ई जीरो साइन ओमेगा टी ठीक है তাহলে আমরা এখানে যে কারেন্ট পাবো দেয়ারফর কারেন্ট আই উইল বি ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু ঠিক আছে হচ্ছে ওমেগা টি প্লাস পাই বাই টু ঠিক আছে কোন কন্ডিশনে হোয়েন एक्सएल ग्रेटर देन एक्स सी ठीक है आई इक्वल टू आई जीरो साइन ओमेगा टी माइनस पाई बाई टू व्हेन एक्सएल बा एक्स सी ग्रेटर देन एक्सएल ठीक बा एक्सएल लेस देन एक्स सी लिखते पड़ते ठीक है देखो दिस भेरि टू इम्पर्टेंट इक्वेशन देखो ठीक है और एक हमें कंडिशन तैरि करते एक्सएल इक्वल टू एक्स सी देखो ठीक है तरह इटा के मुझे दिलाम ताले इफ एक्सएल इक्वल टू एक्स सी देखो ठीक है इफ इक्वल टू एक्सएल इक्वल टू एक्स सी देन भि उल बी इक्वल टू जीरो देयर फोर आई उल बी इक्वल टू इनफिनिटी ठीक है हेंस एक्सएल इक्वल टू ओमेगा एल इक्वल टू वन बाई ओमेगा सी देयरफॉर ओमेगा स्क्वायर इक्वल टू वन बाई एल सी हेंस ओमेगा इक्वल टू रूट ओवर वन बाई एल सी दिस इज कॉल्ड रेजोनेंट फ्रीक्वेंसी रेजोनेंट frequency of the circuit ei circuit er resonant frequency thik ache which is f equal to 2 pi by omega thik ache 2 pi by omega dekho sorry omega by 2 pi na thik omega by ha 2 pi therefore 1 by 2 pi root over 1 by LC একটু দেখে নাও ঠিক আছে কিনা
হচ্ছে এন্ড দিস ইজ কল্ড এফ জিরো অর রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আমরা এখানেও দুটো গ্রাফ দেখাতে পারি। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ইফ উই ড্র এ গ্রাফ, তখন যদি আমরা গ্রাফ তৈরি করি কার কার মধ্যে, ওমেগা অ্যান্ড ইম্পিডেন্স, ওমেগা অ্যান্ড ইম্পিডেন্স, দেখো যদি আমরা গ্রাফ তৈরি করি ওমেগা অ্যান্ড ইম্পিডেন্স কী হবে, ডিউ টু ইনক্রিজ অফ ওমেগা এটা কমতে থাকবে অ্যান্ড এটা পার্টিকুলার ভ্যালু দেন ইট উইল বি এগেন ইনক্রিজ, ঠিক আছে। দিস ইজ কল্ড ওমেগা জিরো, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সিমিলারলি আমরা যদি আরো একটা গ্রাফ করি, এদিকে কারেন্ট দেখো, ঠিক আছে, অ্যান্ড অলসো ওমেগা, ওমেগা অ্যান্ড আই যদি গ্রাফ করি তাহলে কেমন হবে, দেখো ইনিশিয়ালি ঠিক আছে, দিস ইজ অলসো ওমেগা জিরো, সো উই হ্যাভ টু গ্রাফ, দিস ইজ গ্রাফ বিটুইন জেড ভার্সাস ওমেগা, গ্রাফ ভার্সাস আই ভার্সাস ওমেগা।